পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠতম দুয়ার স্থান হলো মা বাবা। ওই মা বাবা যদি হাত পাতে আরশ পর্যন্ত পৌঁছে যায়, ওই মা বাবা যদি বদদোয়া করে, পৃথিবীর সব তীর সব টার্গেট মিস হতে পারে, কিন্তু মা বাবার বদদোয়া কখনো মিস হয় না, কখনো মিস হয় না। আর সন্তান মা বাবার জন্য যখন দোয়া করে, পৃথিবীর কোনো হুজুর পৃথিবীর কোনো বুজুর্গ ব্যক্তির দোয়া কবুলের ব্যাপারে সন্দেহ থাকতে পারে, কিন্তু সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে, এই দোয়া আল্লাহ ফেলে দেয় না। সুবহানাল্লাহ। কারণ মা বাবার এই দোয়াটা শিখিয়ে দিয়েছেন সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আপনি কবরে থাকবেন, আপনি প্রত্যেক নামাজে আপনার সন্তান দোয়া করবে আপনার জন্য, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। করেন, মা বাবার জন্য দোয়া করেন, প্রতি নামাজে বলেন মা বাবার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আপনি দোয়া করেন, দেখবেন আপনার দোয়ার কারণে আপনার সন্তান আপনার জন্য দোয়া করছে, আপনাকে আল্লাহ যেন এমন সুযোগ করে দেয়, এমন কুলাঙ্গার সন্তান যেন আমাদের সন্তানগুলো আল্লাহ না বানায়। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আপনার দালান, আপনার বাড়ি, আপনার সম্পদ, আপনার ব্যবসা, আপনার পৃথিবীর প্রতিপত্তি যত কিছু আছে, সব আপনি দুনিয়াতে ফেলেই চলে যেতে হবে, কিন্তু সন্তান কিন্তু আপনাকে ছেড়ে দিবে না, সন্তান আপনাকে ছেড়ে দিবে না। ভালো সন্তান রেখে যাবেন, কবরে শুয়ে শুয়ে আপনার সন্তানের দোয়া পাবেন। খারাপ সন্তান রেখে যাবেন, কবরে বিপদ 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 চলতেই থাকবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। আমিন বলি, আমিন বলি।